সাংবাদিক বৈঠক করলেন ফিরহাদ হাকিম। তেলেনিপাড়ার ঘটনা, পাড়ায় পাড়ায় ঝগড়ার ঘটনা বললেন। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, বাংলাকে অপমান করেছে বিজেপি, সিবিআই আমাকে গ্রেপ্তার করতে পারে, প্রয়োজনে জেলে যাব, তবু মিথ্যে বলবো না, বিজেপির বিরোধিতা করব। তিনি আরো বলেন, প্রতি 10 লক্ষে বাংলার সক্রিয় কেস হচ্ছে 35.09, আর জাতীয় স্তরে বাংলার স্থান কত? 10 লক্ষ সক্রিয় কেস, আর জাতীয় গড় কত? 10 লক্ষ গেছে 69.10 হচ্ছে জাতীয় কেসের। এর মধ্যে হাইস্ট হচ্ছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, হরিয়ানা, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে অনেক পিছিয়ে। পশ্চিমবঙ্গে খুবই বাড়াও, গুজরাটের যে অপমান হচ্ছে, উত্তরপ্রদেশের যে অপমান হচ্ছে, মধ্যপ্রদেশের ছেলেকে সমান সমান করতে গেলে এটাতে বুঝায় মুখ দেখানোর জন্য মানুষের পাশে নয়,
মানুষের পাশে মানুষের জন্য দাঁড়াবে, সঠিক সিস্টেমে আসবে, সব মানুষের উপকার। বিজেপি নিজে আসাম চুরি করছে আর বলছে ওই জাতি নিয়ে পকেট মারলো, যে হয় না যে পকেট মারলো সে আবার পাবলিক কে বলে পকেট মার পকেট মার, সবাই ওদিকে দেখাচ্ছে নিজের পাবলিক। দিলীপ ঘোষ নিজের আসাম চুরি করছে, আপনি নুকুলের দিকে দেখাচ্ছে, এই একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। আমফানে আয়লার মৃত্যু মিছিল পশ্চিমবঙ্গে হয়নি, যে কজন মারা গেছে অত্যন্ত দুঃখের, হিন্দুদের তারপরে চারদের দেওয়ালের ভেঙে গিয়ে অত্যন্ত দুঃখে কিন্তু যে মহামারী হতে পারে দেশে যে খুঁজে পাওয়া যেত না সেটা না হয়ে 8.5 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে কোটি টাকা। কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দ বার্তা।